হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার আজকে সকালে তোমাদের ইতিহাসে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের আজকের ইতিহাসের এমসি কিউ লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিয়েছি এখন আমি তোমাদের দেখতে পাচ্ছ যে এইচ এস দু হাজার চব্বিশ লাস্ট মিনিট কিউ সাজেশন আমি আজকের তোমাদের এসএ কিউ সাজেশনটা দিয়ে দিচ্ছি ইতিহাসের আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আজকের রাত্রি আটটার মধ্যে দেব হয়তো একটু পরে হতে পারে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সাজেশানটি যাবে কারণ অনেক কিছু কাজকর্ম করার থাকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো তোমরা যারা একাদশ নিতে পড়ছো তোমরা অবশ্যই রাগ করো না কারণ তোমাদের থেকে উচ্চ মাধ্যমিকটা ভেরি ইম্পর্টেন্ট ওদের ভিডিওগুলো আগে আমি দিয়ে দিই তারপরে তোমাদের আমি সাজেশান মাঝে মাঝে আধটা করে দেবো কোনো অসুবিধা হবে না ইতিমধ্যে তোমাদের তো লাস্ট মিনিট তিন চারটি বিষয়ের উপরে দিয়েই দিয়েছি তোমরা সেগুলো এখন পড়তে থাকো এসো বন্ধুরা তাই বলছি যে পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য এবং এর থেকে কন্টিনিউ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স চলতে থাকবে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর তাই বলছি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য বন্ধুরা এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই এসএ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স তোমাদের ষোলোটি করতে হয় ষোলো ইন্টু এক ইকুয়াল টু ষোলো তোমাদের প্রথম অধ্যায়টি আছে অতীত স্মরণে কিন্তু অতীত স্মরণ থেকে শুধু এমসি কিউ থাকে এবং লং টাইপ প্রশ্ন থাকে অর্থাৎ ডিএ কিউ থাকে কিন্তু এসএ কিউ থাকে না বন্ধুরা এসো আমি প্রশ্নগুলো পড়ছি না আমি তোমাদের দেখিয়ে দিয়ে যাচ্ছি সেই গোল দাগ দেওয়াগুলো এইগুলো প্রথম পর্যায়ের প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করবে আবার দ্বিতীয় পর্যায়ে যেগুলো থাকবে সেগুলো তোমরা করে যাবে ঠিক এমসিকিউর কিউর মতো যেরকম দিয়েছি ঠিক সেই রকমভাবে তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হলো অনুবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই চ্যাপ্টারটি থেকে তোমাদের এসে কিউ তিন তিনটি নাম্বার থাকে তিন তিনটি নাম্বার থাকে সেই জন্য বলছি এই অধ্যায়টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার দেখো দেখতে থাকো ভারতের কোন স্থানে কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল কোন সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয় সাম্রাজ্যবাদ বলতে বোঝো বাণিজ্যিক বাণিজ্যিক মূলধন বা পুঁজি কাকে বলে যে এ হফসনের লেখা বইটির নাম কি এবং ফাইন্যান্স ক্যাপিটাল বইটি কার লেখা চলো আমরা সেকেন্ড পেজে চলে যাই তারপরে দেখো তোমরা দাগ নাম্বার দিকে তাকিও না পরপর যেগুলো দেখাচ্ছি সেগুলো তোমাদের প্রথম পর্যায়ের দাগ নাম্বার ওলট পালট থাকতে পারে কারণ তার মধ্যে দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন ঢুকিয়ে আছে সেই জন্য দাগ নাম্বার একটু গরমিল হতে পারে তারপর দেখো মার্কেন টাইলবাদ কী পরে দেখতে পাচ্ছি এখানে দশের দাগের বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ বলবৎ দুবার হয়ে গেছে বলবৎ হয় তারপরে দেখো সামাজিক ডারুইনবাদের প্রবক্তা কী পরে দেখো ষোলো দাগ দেওয়া আছে ভাস্কো দাগ আমার কবে ভারতে আসেন তারপর সতেরো দাগের প্রশ্ন ষোলোশো বারো খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় এবারে এসো আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্যায়ে লাস্ট মিনিটটা দেখে নিই হ্যাঁ এটি দ্বিতীয় নয় তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমাদের দেখানো হয়ে গেল এইবার এসে তৃতীয় অধ্যায় তোমাদের তৃতীয় অধ্যায়টির নাম হল ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত অনিয়মিত রাজ্য এই অধ্যায় থেকে তোমাদের এসে থাকবে দু নম্বর দু নম্বর দেখে নাও এক থেকে সাত পর্যন্ত টোটালি এই এই পেজের সমস্ত প্রশ্নগুলি আর একবার দেখিয়ে দিচ্ছি চলো আমরা পরের পেজে চলে যাই পরের পেজে প্রশ্নগুলি দেখো সর্বশেষ চার্টার আইন বা সনদ আইন কবে প্রবর্তিত হয় সূর্যাস্ত আইন কি চীনে কোন বছর আফিং আমদানি বন্ধ হয় ক্যান্টন বাণিজ্য কাকে বলে ভারতের রেলপথের সূচনা হয় কবে পরের প্রশ্নটি দেখো আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কি ছিল এরপরের আরও কয়েকটি প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন সতেরোশো সাত খ্রিস্টাব্দের বিপ্লব বলতে কী বুঝো কবে কাদের মধ্যে অমৃতসরের সন্ধে স্থাপিত হয় কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল হন কে কবে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এই গেল তোমাদের তৃতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এসে কিউ প্রথম পর্যায়ে এবারে চলো আমরা চতুর্থ অধ্যায়ে যাই এবার হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়টির নাম হলো তোমাদের ভা সরি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া একটি একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এতে তোমাদের তিনটি তিনটি নাম্বার এসে থাকে দেখে নাও প্রথম পেজ প্রাচ্যবাদী কাদের বলে প্রাচ্যবাদী কাদের বলে প্রার্থনা সমাজকে কবে প্রতিষ্ঠা করেন কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং কেন কে কবে নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ কে ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় এর প্রথম উপাচার্য কে ছিলেন এর পরের পেজে যাচ্ছি পরের পেজে তোমাদের দুটি প্রশ্ন আছে দলিত কাদের বলা হয় তারপরে দেখো সাউকার কাদের বলা হয় দলিত কাদের বলা হয় এবং সাউকার কাদের বলা হয় তারপরে প্রশ্ন কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুত্র ই কাদের বলা হয় কুয়ো মিনতাং দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন তিন আইন কি তিন আইন কি ম্যান মেকিং রিলিজিয়ান এই কথাটির অর্থ কী এই কথাটির অর্থ কী এটি তার লেখা এই ছিল এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রথম পর্যায়ের প্রশ্নগুলো তোমাদের এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রত্যেক অধ্যায় থেকে তোমাদের অধ্যায় ভিত্তিক আমি দিয়েছিলাম তার মধ্যে থেকে লাস্ট মিনিটটা হলো তোমাদের প্রথম পর্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে এগিয়ে রাখা বাকিগুলোকে পরে দেওয়া এটাই এটাই হলো তোমরা মনে করছো যে একই প্রশ্ন দিচ্ছে কিন্তু একই প্রশ্ন হলে কী হবে কিন্তু তোমাদের বুঝতে হবে একটা চ্যাপ্টার থেকে একটি থেকে দুটি প্রশ্ন পড়ে আর সেখানে তোমাদের একটা অধ্যায় থেকে আমি কুড়ি পঁচিশটা করে প্রশ্ন বেছে দিয়েছি তার মধ্যে থেকে পড়ে আর তোমরা যদি মনে করো যে এইগুলো পুরানো প্রশ্ন এটা তোমরা কখনো মনে করবে না যখন একটা বছরের সাজেশন দেওয়া হয় তখন সমস্ত সালের কোশ্চেন প্রিভিউ করে তোমাদের ভালো করে দেখে নিয়ে কোন প্রশ্নটা এই দু হাজার তেইশ কি চব্বিশে পড়ে গেল সেই প্রশ্ন সেই প্রশ্ন বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো তো থেকেই যায় কারণ বাকি প্রশ্নগুলো তো থেকেই যায় তার বাইরে তো আসবে না আবার চব্বিশ সালে যেটা পড়বে যে দুটো তিনটে পড়বে সেগুলো বাদ দিয়ে নেক্সটগুলো এসে যাবে এবং সেটি টেস্ট পেপার এবং অন্যান্য যে বইগুলো আছে যে সহায়িকা রেফারেন্স বইগুলো আছে তাদের থেকে নিয়ে দেখা হয় যে কোন প্রশ্নগুলো কোন প্রশ্নগুলো কত স্কুল ব্যবহার করেছে সবচেয়ে বেশি স্কুলগুলো যে প্রশ্নগুলো ফেলেছে সেইগুলো তো নজরে আসে এবং সেই প্রশ্নগুলো এর মধ্যে থেকে অ্যাড করানো হয় অলরেডি যদি অ্যাড এর মধ্যে হয়ে থাকে অনেক প্রশ্ন অ্যাড হয়ে থাকে সেরকমভাবে আমার সাজেশান তৈরি করা নিশ্চয়ই তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে রাখবে এবং আমার আমি আমি কথা দিচ্ছি তোমাদের সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে দেখো এতগুলো প্রশ্ন উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড এত প্রশ্ন সেই জায়গায় চারটে পাঁচটা প্রশ্ন দিয়ে তো সাজেশন করা যায় না তাই তোমাদের তো পড়তে হবে বিশেষ করে হিস্ট্রি জিওগ্রাফি এই সাবজেক্টগুলো একটু বেশি পড়তে হয় এসো এবার পঞ্চম অধ্যায় হ্যাঁ তোমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম হলো তোমাদের ঔপনিবেশিক ভারতের শাসন দেখতে পাচ্ছ প্রথম পেজের প্রথম পেজের প্রশ্ন মল্লমিন্ট্র সংস্কার আইন কবে পাশ হয় রাওলা টাইন প্রবর্তনের দুটি কারণ উল্লেখ করো বা রাওলা টাইনের পিছনে কী উদ্দেশ্য ছিল কবে কাদের মধ্যে লগ্নৌ চুক্তি হয়েছিল সিমলা সাক্ষাৎকারী প্রতিনিধি দল নেতৃত্ব দেনকে চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এবং ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন তারপরে তিনটে প্রশ্ন কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী তারপর দেখো বিংশ শতকে কোথায় কবে বাংলার মর্নান্তর হয়েছিল তারপরে প্রশ্ন দেখো মরলেমিন্টু আইনের দুটি ত্রুটি উল্লেখ করো কোন আইন কাউন্সিল আইন নামে পরিচিত কোন আইনের উপর ভিত্তি করে কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় তারপরে প্রশ্ন জালিয়ান হত্যাকাণ্ডের সময় প্রধান প্রশাসককে ছিলেন এবং শেষ প্রশ্ন কবে কাদের উদ্যোগে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় এরপরে ষষ্ঠ অধ্যায় হ্যাঁ উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত বাহিনী কী নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন তারপরে দেখো হোচিমিন কে ছিলেন হ্যাঁ ক্রিপ্স মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় এবং মেজি পুনরুত্থান কাকে বলে এটি তোমাদের চলছে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় তোমাদের চলছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ এই পেজে দুটি প্রশ্ন আছে দেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি এবং নেতাজি কোন কোন দ্বীপের নামকরণ করেন শহীদ ও সরাসদ্বীপ তারপরে চলো নেক্সট পেজে পরে দেখো কবে কোথায় গণপরিষদের প্রথম অধিবেশন বসে গ্রেট ক্যালকাটা কিলিং বা কলকাতা হত্যাকাণ্ড কি এশিয়া এশিয়াবাসীদের জন্য স্লোগান কোন দেশের কে কবে পার্ল হারবারে বোমা বর্ষণ করে এটি দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ এরপরে সপ্তম অধ্যায় তোমাদের সপ্তম অধ্যায় নাম হলো ঠান্ডা লড়াই দেখতে পাচ্ছ প্রথম নির্জর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ডিএনবিএন ফু ফুঘটনা কি হোচিমিন কে ছিলেন ফিদেল কাস্ত কে ছিলেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন কেন ডাকা হয়েছিল ওয়ারস চুক্তি কবে কেন স্বাক্ষরিত হয় এবং পরে যে তিনটি প্রশ্ন আছে দেখো ট্রু ম্যান নীতি কি মার্শাল পরিকল্পনা কি ন্যাটো এর পুরো নাম কি এর অন্তর্ভুক্ত তিনটি দেশের নাম লেখো এবারে দেখো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় লাসনের সাজেশন চব্বিশ দেখো তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি বেন বেল্লা কে ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কে ছিলেন পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল এবং ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয় এবং মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো এটি অষ্টম অধ্যায় তোমাদের অষ্টম অধ্যা অধ্যায়টির নাম হলো অব উপনিবেশীকরণ এই অধ্যায় থেকেও তোমাদের দুটি নাম্বার থাকে চলো নেক্সট পেজে এই চ্যাপ্টার থেকে আমি দ্বিতীয় পর্যায়ে রাখছি না এতে বারোটি প্রশ্ন আছে বারোটি প্রশ্ন তোমরা তৈরি করে নেবে তারপর দেখো নেহেরু মহলনাবিশ মডেল কি স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয় বা গঠিত হয় একুশে ফেব্রুয়ারি দিনটা স্মরণীয় কেন এবং হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন এই ছিল তোমাদের প্রথম পর্যায়ে ইতিহাসের প্রশ্ন এবার এসো আমরা দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলি একবার করে দেখে নিই দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন নয় দেখা দেখতে পাচ্ছি বর্ণবৈষম্য নীতি বলতে কী বোঝো তারপর দেখো ক্যাপ্টেন কু কোন কোন দেশ আবিষ্কার করেন শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল উপনিবেশবাদ বলতে কী বোঝো প্রাচ্য বলতে কী বোঝো তারপরে দেখে নাও আঠারো থেকে বাইশ পর্যন্ত তারপর দেখো তৃতীয় অধ্যায়ের এই কটি প্রশ্ন কর্নট কি কে কবে বোর্ড অব রেভিনিউ প্রতিষ্ঠা করেন দেওয়ানি কথার অর্থ কি কে কবে দ্বৈত এবং কাকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় এবারে চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় নয় প্রতিদার বলা হয় কাদের প্রতিদার বলা হয় ভাইকাম সত্যাগ্রহ বলতে কি বোঝে সত্যাগ্রহের একজন নেতার নাম লেখো নববঙ্গীয় কারায় নববঙ্গ আন্দোলন বলতে কি বোঝো এদিকে দুটি প্রশ্ন আছে জ্যোতিবা ফুলে বিখ্যাত কেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলে এবং কেন এটা তেইশ সালে তোমাদের পড়ে গেছিল দেখো পরের পেজে অনেক সময় রিপিট প্রশ্ন আসে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্যায়ে দেখো নয় থেকে দেখো উপনিবেশিক ভারতের দেশের রাজ্য বলতে কী বোঝানো হতো শতবিলম্ব নীতি কি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তি কেন হয়েছিল উপরের এই দুটি প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইনে কার হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় মল্লমিত আইনে কি বিষয় সংরক্ষণ করা হয় তিনটি প্রশ্ন তোমরা উত্তর করে পড়ে রাখবে এখান থেকে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ ক্যাবিনেট মিশন বা ক্রিপস মিশন ভারতে আসেন কেন এবং ক্যাবিনেট মিশন বা ক্রিপস মিশনের তিনজন সদস্যের নাম লেখো এই দুটি প্রশ্ন আছে আজাদ হিন্দ ফৌজকে কবে কোথায় গঠন করেন এবং কবে কোন জাহাজে নৌ বিদ্রোহ হয়েছিল তারপরে দুটি প্রশ্ন সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন এবং ওয়া ভেল পরিকল্পনা বলতে কি বোঝো একটি প্রশ্ন আছে টানাকা মেমোরিয়াল কি পরের প্রশ্ন বৃহত্তম পূর্ব এশিয়ার যুগ্ম বিকাশ তত্ত্ব কার কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয় এবং বার্লিং টোকিও চুক্তি কবে স্বাক্ষরিত হয় এবারে এসো আমরা সপ্তম অধ্যায়টা দেখি বন্ধুরা সপ্তম অধ্যায়ে তিনটি প্রশ্ন আছে তোমাদের দ্বিতীয় পর্যায়ে কি ক্ষেপণাস্ত্র সংকট কি দাঁত কী এবং লং মার্চ কী এই তিনটি প্রশ্ন আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে না তো তোমরা বুঝতে পারবে না যদিও তোমাদের এগুলি তৈরি করা আছে আশা করি তোমরা তৈরি করেছো তোমরা যারা ইতিহাস ভালোবাসো পড়তে ভালোবাসো তোমরা অবশ্যই করবে এতগুলো প্রশ্নের মধ্যে থেকে অনেক অনেক অল্প প্রশ্নের মধ্যে আমি নিয়ে এসেছি তবু যদি বলো যে এই সাজেশান আসে না আসবে না তোমরা বিগত বছরের প্রশ্নগুলি লক্ষ্য করে দেখবে তার থেকে কতটা কমন পড়েছে আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ আশা করি তোমরা সবাই ভালো নাম্বার পাবে এবং নেক্সট ডেতে আরও একটি ভিডিও নিয়ে কথা হবে তোমরা সবাই ভালো থেকো